হামলার তৃতীয় রাতে 20টি রাশিয়ান ড্রোন দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সিআইএ বসের সাথে রুশ গোয়েন্দা প্রধানের ফোনালাপ, আলোচনা কোন বিষয়ে? বিশ্রামে আছেন কুখ্যাত কমান্ডার সুরোভিকিন, জানালো রাশিয়া। শস্য চুক্তি নবায়নে পুতিনকে যে প্রস্তাব দিলেন জাতিসংঘের মহাসচিব। পশ্চিমারা মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। চলতি বছর একদিনে সবচেয়ে বেশি সেনার মৃত্যু দেখল পাকিস্তান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। হামলার তৃতীয় রাতে 20টি রাশিয়ান ড্রোন দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেন বৃহস্পতিবার বলেছে তারা কিয়েভ এবং দেশের অন্যান্য অঞ্চলে হামলার তৃতীয় রাতে 20টি আক্রমণকারী রুশ ড্রোন এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এই সময় রাজধানী কিয়েভে একজন নিহত ও চারজন আহত হয়। ইউক্রেন জুড়ে রুশ জঙ্গি বিমান থেকে বোমা হামলা চালানো হচ্ছে, খবর এএফপির। বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেন, আমাদের একটি সফল বিমান প্রতিরক্ষা অভিযান হয়েছে। তিনি বলেন, উড়ন্ত 20টি শাহেদের সবকটি ধ্বংস হয়েছে, দুটি কালিবার ক্রুজ মিসাইলও ধ্বংস হয়েছে। সিআইএ বসের সাথে রুশ গোয়েন্দা প্রধানের ফোনালাপ, আলোচনা কোন বিষয়ে? ইউক্রেনের সাথে কি করা যায় সে প্রসঙ্গে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নের সাথে ফোনে কথা বলেছেন রাশিয়ার গোয়েন্দা প্রধান সের্গে নারিশকিন। গত মাসে তারা এই ফোনালাপ করেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল গত 30 জুন জানিয়েছিল রুশ গোয়েন্দা প্রধানের ফোন পেয়েছেন সিআইএ বস। এই ফোনালাপে ওয়াগনার বিদ্রোহে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও নারিশকিনকে নিশ্চয়তা দিয়েছিলেন বার্ন। রুশ গোয়েন্দা প্রধানও 24 জুনের ওয়াগনার বিদ্রোহ নিয়ে সিআইএ প্রধানের সাথে আলাপ হয়েছে বলে নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, প্রায় ঘণ্টাব্যাপী আলাপে ইউক্রেনের সাথে কি করা যায় অধিকাংশ সময়ই তারা সে নিয়ে কথা বলেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। কয়েক দফা আলোচনায় বসলেও এখনও যুদ্ধবঞ্চে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি দুই দেশ। যদিও যুক্তরাষ্ট্র বলছে তারা ইউক্রেনকে ছাড়া ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথে কোনো আলোচনা করবে না। বিশ্রামে আছেন কুখ্যাত কমান্ডার সুরোভিকিন, জানালো রাশিয়া। ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর হঠাৎ করে আড়ালে চলে যান রাশিয়ার কুখ্যাত কমান্ডার সের্গেই সুরোভিকিন। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে নেতৃত্ব দেওয়া সুরোভিকিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ওয়াগনারের বিদ্রোহকে মদত দিয়েছেন। ওয়াগনারের 23 জুনের সেই ব্যর্থ বিদ্রোহের পর গুঞ্জন ওঠে সুরোভিকিনকে আটক করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB। তবে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন সুরোভিকিন এখন বিশ্রামে আছেন। সঙ্গে তিনি এও জানিয়েছেন আপাতত এই কমান্ডার কোনো দায়িত্ব নেই। রাশিয়ার মিডিয়া আউটলেট শুট বৃহস্পতিবার 13 জুলাই আন্দ্রেই কার্তোপোলভ নামের ওই কর্মকর্তাকে জিজ্ঞেস করে তিনি সুরোভিকিনের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা। এই প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই অবসরপ্রাপ্ত জেনারেল বলেছেন, না, তিনি এখন বিশ্রামে আছেন, তিনি এখন কোনো দায়িত্বে নেই। আন্দ্রেই কার্তোপোলভ অবসর গ্রহণের পর রাশিয়ার সংসদের নিম্নকক্ষের প্রতিরক্ষা বিষয়ক কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন। এদিকে 2022 সালের অক্টোবরে সুরোভিকিনকে ইউক্রেনে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযানের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে 3 মাস পরেই আবার তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের দায়িত্বে ছিলেন। তবে বুধবার 12 জুলাই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দারা দাবি করেছেন ওয়াগনারের বিদ্রোহের পর সুরোভিকিনকে মূলত সরিয়ে দেওয়া হয়েছে, তাকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে। এটি আরও স্পষ্ট হয়েছে কারণ কয়েকদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান বা বৈঠকে সুরোভিকিনের ডেপুটি ডিক্টর আফজাল লোভের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। জুনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস গোয়েন্দা সূত্রের বরাতে জানায় ওয়াগনারের বিদ্রোহের ব্যাপারে সুরোভিকিন আগে থেকে জানতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এ ব্যাপারে কাউকে অবহিত করেননি। শস্য চুক্তি নবায়নে পুতিনকে যে প্রস্তাব দিলেন জাতিসংঘের মহাসচিব। বিশ্বের খাদ্য সরবরাহ নিশ্চিতে কৃষ্ণ সাগর শস্য চুক্তি নবায়ন করতে রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি প্রস্তাব দিয়েছেন, যদি তিনি শস্য চুক্তি নবায়ন করতে সম্মত হন তাহলে রাশিয়ার কৃষি ব্যাংকের সহায়ক প্রতিষ্ঠানকে বৈশ্বিক আর্থিক লেনদেন নেটওয়ার্ক সুইফটে যুক্ত করা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেন করতে পারবে রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সেনারা হামলা করার পর দেশটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সুইফট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাশিয়া গত বছর ইউক্রেনে সেনা পাঠিয়ে দেশটির কৃষ্ণ সাগরের জাহাজ চলাচল পথ ও বন্দরগুলোর নিয়ন্ত্রণ নেয়। এতে করে ইউক্রেনের উৎপাদিত শস্য বন্দরে আটকে যায়। এসব শস্য নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে 2022 সালের জুলাইয়ে রাশিয়া ইউক্রেনের মধ্যে শস্য চুক্তি হয়। রাশিয়া হুমকি দিয়েছে এবার আর তারা এই চুক্তির মেয়াদ বাড়াবে না। তাদের দাবি, চুক্তি অনুযায়ী রুশ শস্য নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর কথা থাকলেও সেটি করা হচ্ছে না। রাশিয়া চুক্তির
মেয়াদ বৃদ্ধির জন্য এখন শর্ত জুড়ে দিয়েছে। তাদের কৃষি ব্যাংক রুসেল খোঁজ ব্যাংককে সুইফটের সঙ্গে পুনঃসংযোগ করতে হবে। তবে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছে, রুশদের এই দাবি মেনে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে না তারা। তবে ইউরোপীয় ইউনিয়ন রুসেল যোগ ব্যাংকের সহায়ক প্রতিষ্ঠানকে সুইফটে যুক্ত করার কথা ভাবছে। বার্তা সংস্থা রয়টার্স বুধবার 12 জুলাই জানিয়েছে, তিনটি সূত্র জানিয়েছে রুশ কৃষি ব্যাংকের সহায়ক প্রতিষ্ঠানকে সুইফটে অন্তর্ভুক্ত করা হবে যেন দেশটির শস্য ও সারের লেনদেন করতে পারে। রয়টার্সকে অপর দুটি সূত্র জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব পুতিনকে প্রস্তাব দিয়েছেন আরও কয়েক মাসের জন্য যেন শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এতে রাশিয়ার কৃষি ব্যাংকের সহায়ক প্রতিষ্ঠানকে সুইফটে যুক্ত করতে সময় পাবে ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, গত মঙ্গলবার 11 জুলাই পুতিনের কাছে চিঠি লেখেন মহাসচিব গুতেরেস। এতে তিনি আন্তর্জাতিক বাজারে রাশিয়ার শস্য ও সার প্রবেশের পথ আরও উন্মুক্ত করা ও একই সঙ্গে ইউক্রেনের পণ্য নির্বিঘ্নে নেতাদের কাছে পৌঁছানোর বিষয়টি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। পশ্চিমারা মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায় পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, বিশ্বব্যাপী মানবাধিকারের পক্ষে কথা বলা দেশগুলোর সম্মুখ সারিতে রয়েছে ইরান। তিনি গতকাল বুধবার উগান্ডার রাজধানী কাম্পালায় স্বাগতিক দেশের প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। রাইসি বলেন, পশ্চিমা উপনিবেশবাদীরা স্বাধীন সার্বভৌম দেশগুলোর উপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে মানবাধিকার ইস্যুকে ব্যবহার করে। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসলামী প্রজাতন্ত্রে আমরা মনে করি আমরাই মানবাধিকার রক্ষায় সামনের সারিতে অবস্থান করছি। অন্যদিকে পশ্চিমা দেশগুলো মানবাধিকার রক্ষার দাবি করলেও তারা এক্ষেত্রে অভিযুক্তের তালিকায় রয়েছে। প্রেসিডেন্ট রাইসি অন্যত্র পশ্চিমা দেশগুলোর কাছে কাঁচামাল বিক্রির বিরোধিতা করে বলেন, উপনিবেশবাদী দেশগুলো তৃতীয় বিশ্বের কাছ থেকে তেল সহ অন্যান্য কাঁচামাল আমদানি করে সেগুলো দিয়ে দামি পণ্য তৈরি করে ওইসব দেশের কাছে আবার চড়া মূল্যে রপ্তানি করে। এই কারণে আমরা ইরানে কাঁচামাল রপ্তানি প্রতিহত করার কাজে মনোনিবেশ করে। তিনি আফ্রিকার বিভিন্ন দেশ বিশেষ করে উগান্ডার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। যৌথ সংবাদ সম্মেলনে উগান্ডার প্রেসিডেন্ট পশ্চিমা আধিপত্যবাদ রুখে দিতে ইরানের মূল্যবান অভিজ্ঞতা ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেন। চলতি বছর একদিনে সবচেয়ে বেশি সেনার মৃত্যু দেখল পাকিস্তান। পাকিস্তানের সন্ত্রাসী হামলায় দেশটির সামরিক বাহিনীর 12 জন সদস্য নিহত হয়েছেন। বুধবার 12 জুলাই দেশটির দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পৃথক 2 হামলায় প্রাণ হারান তারা। সন্ত্রাসী হামলায় চলতি বছর এটি দক্ষিণ এশিয়ার এই পরমাণু শক্তিধর দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সেনা মৃত্যুর ঘটনা। এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় 7 সশস্ত্র জঙ্গিও নিহত হয়েছে। বৃহস্পতিবার 13 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের ঝোব এবং সুই এলাকায় পৃথক সামরিক অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর 12 জন সৈন্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর উপর হামলাকারী ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত 7 জঙ্গিও নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের IPSPR একাধিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। দ্য ডন বলছে, চলতি বছর হওয়া সন্ত্রাসী হামলাগুলোর মধ্যে বুধবারের এই হামলায় নিহতের ঘটনাটি ছিল একদিনে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে 2022 সালের ফেব্রুয়ারিতে বেলুচিস্তানের কেচ জেলায় হামলায় দেশটির 10 সেনা সদস্য নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বুধবার পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে বন্দুক, হ্যান্ড গ্রেনেড এবং রকেট নিয়ে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় দেশটির 9 জন সৈন্য নিহত হয় বলে সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে সেনা সদস্যদের পাল্টা হামলায় 5 জন জঙ্গিও প্রাণ হারায়। এছাড়া পৃথক হামলার ঘটনায় বেলুচিস্তান প্রদেশের সুই জেলায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে আরও 3 জন সৈন্য মারা গেছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। সেই গুলি বিনিময়ে 2 সন্ত্রাসী যোদ্ধাও নিহত হয়। বুধবার গভীর রাতে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের IPSPR জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের সুই জেলার একটি এলাকায় অভিযান চলাকালে জঙ্গিদের আক্রমণের শিকার হয় নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, গুলি বিনিময়ের সময় 3 সাহসী সৈনিক এবং 2 সন্ত্রাসী প্রাণ হারান। এর আগে একই দিনে সকালে ঝোপ ক্যান্টনমেন্টে একটি সামরিক স্থাপনায় হামলা হলে 9 জন সৈন্য এবং 5 জঙ্গি নিহত হয়। সকালের সেই হামলার সময় কোয়েটাগামী একটি যাত্রীবাহী বাস ক্রস ফায়ারের শিকার হয় এবং 1 নারী প্রাণ হারান। এছাড়া সেই ঘটনায় কমপক্ষে আরো 5 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এদিকে সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রাষ্ট্রপরিচালিত APP জানিয়েছে, মাতৃভূমির জন্য নিহত সেনাদের আত্মত্যাগ চিরকাল স্মরণ করা হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া বেলুচিস্তানের গভর্নর মালিক আব্দুল ওয়ালি খান কাকার, মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিজেন্দ্রো এবং স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ ল্যাঙ্গো পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন। রুশ তেলে ছাড় কমেছে 94%, দুশ্চিন্তায় ভারত। ইউক্রেন রাশিয়া যুদ্ধে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের
প্রায় সব দেশই। তবে তার মধ্যে থেকেও লাভ তুলে নিয়েছিল ভারত ও চীন। রাশিয়ার তেল হ্রাসকৃত মূল্যে কিনতে পেরে অনেকটাই লাভবান হয়েছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটি। তবে সম্প্রতি তাদের চিন্তা বেড়েছে, কারণ যুদ্ধের 500তম দিন পার করে রাশিয়া এখন তেল ছাড় সিংহভাগই কমিয়ে দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া। দীর্ঘদিন ধরে রাশিয়ার তেলের অন্যতম ক্রেতা ভারত, তবে পরিমাণের দিক দিয়ে রাশিয়ার কেনা তেল ছিল মাত্র 2%। কিন্তু ইউক্রেনে হামলার কারণে দায়ী করে রাশিয়ার তেল বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে তাতে পোয়াবড় হয় ভারতের। নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার তেল গ্যাসের উপর নির্ভরশীল ইউরোপ ও আমেরিকার বহু দেশ স্বেচ্ছায় বা বাধ্য হয়ে মস্কো থেকে তেল নেওয়া বন্ধ করে দেয়। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে রাশিয়া। তবে নিষেধাজ্ঞার ফাঁক ফোকর দিয়ে তেল কেনার সুযোগ করে নেয় দিল্লি। রাশিয়াও এই সুযোগ নেয়। তারা ভারতের জন্য বিশেষ ছাড়ে তেল সরবরাহ করতে থাকে। ভারতের আমদানি করা তেলের তালিকায় রাশিয়ার তেলের পরিমাণ 2% থেকে গিয়ে দাঁড়ায় 44%। রেকর্ড পরিমাণ তেল হ্রাসকৃত মূল্যে কিনতে পারায় নিজেদের অর্থনীতিতে বড় ধরনের একটি চাপ সামলাতে সফল হয় ভারত। কিন্তু সেই সুযোগ এখন কমে আসছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর জানা যায়, রাশিয়ার তেল বিক্রির জন্য পশ্চিম বিশ্ব যে দাম বেঁধে দিয়েছিল তা থেকেও ব্যারেল প্রতি $60 অর্থাৎ 4,942 রুপি কমে ভারতকে তেল দিচ্ছিল মস্কো। ফলে অতিরিক্ত পরিবহন খরচ সত্ত্বেও যথেষ্ট লাভ হচ্ছিল ভারতের। তবে বছরের শেষ দিকে ছাড়ের পরিমাণ কমিয়ে দেয় মস্কো। তখন ছাড়ের পরিমাণ ছিল $30 অর্থাৎ ২,471 রুপি। সম্প্রতি তা একেবারেই কমিয়ে এনেছে মস্কো। তারা এখন ব্যারেল প্রতি মাত্র $4 অর্থাৎ ৩২৯ রুপি ছাড় দিচ্ছে, অর্থাৎ প্রায় 94% ছাড়ই কমে গেছে। এ অবস্থায় অতিরিক্ত পরিবহন খরচে রুশ তেল কেনা নিয়ে চিন্তায় পড়েছে ভারত। ভারতের অর্থনীতিবিদরা এর পেছনে অবশ্য বড় দাগে দুটি কারণ খুঁজে পেয়েছেন। প্রথমটি হচ্ছে, ভারতের সরকার নিয়ন্ত্রিত সংস্থা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম, ম্যাঙ্গালুরু রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস এবং বেসরকারি সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রি, নায়রা এনার্জি লিমিটেড, এসব কোম্পানি রুশ তেল কিনছে। কিন্তু প্রত্যেক সংস্থাই আলাদা আলাদাভাবে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, প্রয়োজনে নানা ধরনের চুক্তি করছে। এতে দরকষাকষির ক্ষমতা কমে গেছে, এই সুযোগ ছাড়ের পরিমাণ কমে এসেছে। দ্বিতীয়ত, যুদ্ধ শুরুর পরপরই পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া যে ধাক্কা খেয়েছিল এখন তার অনেকটাই সামনে উঠেছে মস্কো। এমনকি বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে তাদের তেলের বাণিজ্য আগের চেয়ে চাঙ্গা হয়েছে। এছাড়া গত এক বছরে নতুন নতুন বেশ কিছু ক্রেতাও পেয়েছে, তাই এই অপরিশোধিত তেলে তারা আর ছাড় দিতে রাজি নয়। ফলে হ্রাসকৃত মূল্যে আরও তেল কেনার সুযোগটা হাতছাড়া হচ্ছে ভারতের।